যারা ক্রিয়েটিভ হয় তাদের কোনো বেশি ডিসিপ্লিন থাকে না, এটা একদম কি পয়েন্ট। আমি নিজের কিছু অ্যাক্টিভিটি অ্যানালাইজ করে বুঝতে পেরেছি আমি হচ্ছি ক্রিয়েটিভ পার্সন। যে একটা বেসিক এক্সাম্পল হচ্ছে, আমি ছোটতে গ্রামের বাড়িতে সবাই খেলতাম, তখন একটা সাঁকুর মধ্যে সাঁকুর নিচ দিয়ে জল যেত, তখন ওখানে কচু পাতার নৌকা বানাতাম, এদিকে দিতাম যাতে ভাসাতাম, কচু পাতার নৌকা বানিয়ে ভাসাতাম, আর কম্পিটিশন হতো কার নৌকাটা সবচেয়ে আগে এই পার থেকে ওই পারে পার করতে পারে, সবাই নিজের নিজের করে বানাতো। এখানে হচ্ছে যেহেতু বাতাসও বইতো, ওই জন্য সবাই করতো কি, আরেকটা কচু পাতার উপর আরেকটা কচু পাতা পালের মতো করে লাগিয়ে দিত, যেরকম নৌকার পাল থেকে, যাতে বাতাসে লেগে তাড়াতাড়ি পৌঁছায় অন্যদিকে। এখানে সবাই তো এমনি ইচ্ছা খামখেয়ালি মতো লাগিয়ে দিত, কিন্তু আমি এমন ভাবে লাগাতাম আমি যাতে ম্যাক্সিমাম বাতাস কচু পাতাটাতে লাগে, আর যাতে ম্যাক্সিমাম ইফিসিয়েন্ট হয়, তাড়াতাড়ি ওই পারে পৌঁছাই। এটা একটা ভালো এক্সাম্পল, এখন আমি অ্যানালাইজ করছি যখন, তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটা একটা ভালো এক্সাম্পল। কোনো কোনো সময় পাটকাঠির নৌকা বানাতাম সবাই মিলে, সবাই যে যার মতো বানাতো, আর আমি প্রত্যেকবার এরকম ট্রাই করতাম ডিজাইন করার জন্য, লেন্থ কত হবে, তা চওড়া হবে কিনা, পাটকাঠির নৌকার উপরে কোনোরকমভাবে হাওয়া যাতে লাগে, উপরে ওরকম পাল দেওয়া যাবে কিনা, কোনো পাতা দিয়ে, বেশিরভাগ কচু পাতা দিয়ে দিতাম। এমনভাবে আমি এটা ভাল লাগতো করতে, মানে কোনো একটা প্রোটোটাইপ বানিয়ে ওটাকে আরও এফিসিয়েন্ট করার চেষ্টা করতাম, কীভাবে ওটাকে আরও এফিসিয়েন্ট হবে, এরকম আমি আগে থেকেই করতে ভালোবাসতাম আর করতাম, আর কোনো কোনো সময় জিততাম, বেশিরভাগ সময় জিততাম। তো এই ধরনের জিনিস অ্যাক্টিভিটি আমি আগে থেকেই করতাম। আরও কিছু অনেক কিছু আছে অ্যাক্টিভিটি, যেমনি মোটর কোনো একটা গাড়ির খারাপ হয়ে গেলে ওটা দিয়ে আরো কিছু বানাতাম, কোনো আর কোনো একটা কিছু খারাপ হয়ে গেলে ওটাকে ঠিক করতে চেষ্টা করতাম, কিভাবে ভালো করা যাবে কোনো একটা জিনিস ঠিক করে। এই ধরনের জিনিসগুলো অ্যানালাইজ করে বুঝে আসছে আমি একজন ক্রিয়েটিভ পার্সন। ছোট থেকেই আমাকে কিছু বানাতে ভাল লাগে, ক্রিয়েট করতে, তৈরি করতে, যে কোনো কিছুকে, যে কোনো জিনিসের প্রোটোটাইপ বানিয়ে ওটাকে আরও দফায় দফায় এফিসিয়েন্ট করতে করতে কীভাবে ডিজায়ার্ড ডিজায়ার্ড রেজাল্ট পাওয়া যায়, এটাকেই আমাকে, এটা এই প্রসেসটাতেই আমাকে ভাল লাগে। আমি এখান থেকে বুঝতে পারছি যে আমি একজন ক্রিয়েটিভ পার্সন। আর যখনই কোথাও মোটর বা কোনো ইলেকট্রনিক জিনিস দেখলাম, ওটাকে আমি সাথে সাথে কালেক্ট করে নিতাম। আমার একটা ব্যাগও আছে এখন, অনেক এক ব্যাগ ভর্তি আছে, যেগুলো আমি ছোট থেকে কিছু দেখলেই কোথাও কালেক্ট করে নিয়েছি, ব্যাগটা এখনও আছে। তো এটা তো হয়েছে আমি ক্রিয়েটিভ। 10 থেকে পরের চাপের জন্য ওগুলো সব বন্ধ হয়ে গেছে, আমি যেগুলো ক্রিয়েটিভিটি ওগুলো টোটালি বন্ধ হয়ে গেছে, এখন আর ওগুলো করছি না, কিন্তু ভিতরে আছেই, ওটা করব। পড়ার চাপের জন্য ওটা এখন আপাতত বন্ধই আছে। এবার ডিসিপ্লিনের কথা বলছি, যে এর জন্য আমি কোচিং নিয়েছিলাম অনলাইনে, 6 ঘন্টা ধরে এক একদিন ক্লাস হচ্ছিল, আমি 6 ঘন্টা ধরে করতে গেছিলাম, 6 ঘন্টার ক্লাসটা 12 ঘন্টা লাগাচ্ছিলাম করতে, একদিন ক্লাস হলো, একদিন যদি ফুল ক্লাস করলাম তাহলে ওদিন আর কোনো ডিভিপি সলভ করা হবে না, কোনো রিভিশনও হবে না। কোনো কোনো দিন এমন হয়েছে একটা থেকে দুটা ক্লাস করতে করতে দিন শেষ, একটা ক্লাস পুরো ছুটে যাচ্ছে,
একদিনে কোনো রকম কমপ্লিটই করা যাচ্ছে না, ফুললি ডিপিপি বা রিভাইজ ক্লাস, মানে হয় ক্লাস হলে ডিপিপি এগুলো ছুটে যাচ্ছে। এমন হয়েছে একদিনে আমি শুধু একটাই ক্লাস করেছি আর কিচ্ছু করতে পারিনি। তো এখান থেকে তো বুঝে যাচ্ছে ডিসিপ্লিন কত আছে, ধাজিয়া উড়ে গেছে। ডিসিপ্লিন তো নাই, এটা তো আমি শিওরলি বুঝে গেছি। এখানে আরেকটা ফ্যাক্টর আছে, টিচারের সাথে কানেক্ট হওয়ার, রেজনেট হওয়ার, টিচারের সাথে মিল খাওয়ার। যদি টিচার এমন পেয়ে গেলাম আমি যার সাথে আমার রেজনেট করে গেল, কানেক্ট হয়ে গেল, তাহলে আমি একদম ধামাকা মাচাই দিব। এটা এক্সাম্পল হচ্ছে, আমি 9 ফেল করে গেছিলাম ম্যাথে, 4 পেয়েছিলাম ম্যাথে। তারপরে টিচার খুঁজলাম, প্রাইভেট টিচার মানে দুজনকে পড়াতো ম্যাথ। আমি দেখেই ভয় পেতাম, অঙ্ক দেখেই ভয় লাগতো। আমি অন্যের মানে টিউশন থেকে যে টাস্ক দিত, হোমওয়ার্ক দিত, ওগুলো অন্যের দেখে দেখে শুধুটুকে দিতাম। আমি কিচ্ছু জানতাম না, বুঝতেও পারতাম না, শুধু যেগুলো টাস্ক দিল অন্যজন করতো ওটা দেখে দেখে টুকে দিতাম আর স্যারকে দেখিয়ে দিতাম।